ভিউয়ার্স, আপনারা আমার ফোনের স্ক্রিনে একটা ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, যে অ্যাকাউন্টটা রিসেন্টলি হ্যাক হয়েছিল এবং এটা একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমার। তো এই অ্যাকাউন্ট আমরা ব্যাক করে দিই। এখন এখানে যখন আমরা টু ফ্যাক্টর অন করতে যাচ্ছি তখন কিন্তু টু ফ্যাক্টরটা ইনেবল হচ্ছে না, তখন লেখা আসতেছে ইউ ক্যান নট মেক দিস মোমেন্ট। তো আমি যদি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাই দেখবেন যে আমার টু ফ্যাক্টরটা টার্ন অন হবে না। তো জাস্ট এখানে টু ফ্যাক্টরে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার লেখাটা চলে আসবে। তো এই যে দেখেন লেখাটা চলে আসছে ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ দ্য মোমেন্ট, অর্থাৎ এই যে লেখাটা আসতেছে এটাই কিন্তু এরকম বোঝাচ্ছে যে আপনার ডিভাইস থেকে এখন টু ফ্যাক্টরটা অন হবে না। তো যাদের এই প্রবলেমটা আছে তারাও কিন্তু চাইলে সিক্রেট ট্রিক্সের মাধ্যমে টু ফ্যাক্টর অন করতে পারবেন। তো যারা অন করতে চান তারা জাস্ট ভিডিওটা ফলো করেন, 100% আপনাদেরকে ওয়ার্কিং ট্রিক্স শেখাবো। তো অনেকেই হয়তো বা এই বিষয়টা নিয়ে ইউটিউবে ভিডিও সার্চ করছেন বাট কোনো ওয়ার্কিং ট্রিক্স আপনি পাবেন না, আমাদের ভিডিওটা দেখেন, আপনাকে 100% গ্যারান্টি দিলাম আপনি টু ফ্যাক্টর অন করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, তো ফার্স্টে তো আপনাদেরকে প্রবলেমটা দেখালামই, যাদের ওরকম আসবে তারাও কিন্তু এই যে এখন ট্রিক্সটা দেখাবো এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনি টু ফ্যাক্টর অন করতে পারবেন, একদম 100% ওয়ার্কিং ট্রিক্স দেখাবো। তো ফার্স্টে আমি একটা ব্রাউজারে চলে আসলাম, এটা হচ্ছে বায়া ব্রাউজার, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তো এই বায়া ব্রাউজারে কিন্তু আমার যে অ্যাকাউন্টে টু ফ্যাক্টরটা অন করবো সেটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট উপরে সার্চ বারে আসবেন এবং এখানে এসে আপনি সার্চ করবেন মেটা অ্যাকাউন্ট। তো জাস্ট এই লেখাটা লিখে আপনি জাস্ট এখানে সার্চ করে দিবেন। তো সার্চ করলে আপনি দেখতে পারবেন এরকম একটা সাইট আপনার সামনে শো হবে, জাস্ট এই সাইটের পরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে তিনটা অপশন দিবেন, ইনস্টাগ্রাম, ইমেল এবং ফেসবুক। তো আপনার যে কাজটা সেটা হচ্ছে এখানে কন্টিনিউ উইথ ফেসবুক, এই অপশনটার পরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে আপনার যে অ্যাকাউন্টে ব্রাউজারে লগ ইন আছে ওই অ্যাকাউন্টের নাম লেখা দেখাবে এবং কন্টিনিউ দেখাবে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এরপরে দেখবেন এখানে আপনাকে মেটা অ্যাকাউন্ট করতে বলবে, তো আপনি জাস্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখান থেকে ইয়েস কন্টিনিউ করবেন। এরপরে আপনি জাস্ট এখান থেকে জিমেল আপনার ফেসবুকে যেটা কানেক্ট থাকবে এটা এখানে সিলেক্ট করবেন, এরপর এখানে টার্মসগুলো অ্যাকসেপ্ট করে দেবেন, তারপরে এগুলো সব অন করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাকে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে, আর এখানে কিন্তু আপনার ডিটেলসগুলো দেওয়া থাকবে যেগুলো আমি হাইড করে রাখছি। তো এরপরে সেম ফেসবুকের মতো একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেভাবে ফেসবুক থেকে টু ফ্যাক্টরটা অন করি সেমভাবে করবেন, এখানে পার্সোনাল ডিটেলসে চলে আসবেন। এখন পার্সোনাল ডিটেলসে আসার পর দেখবেন একটু লোডিং নিতে পারে। তো এরপরে দেখেন আবার সেমভাবে এখান থেকে যে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি অপশনে চলে আসবেন এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশনে চলে আসবেন। এবার দেখবেন এখান থেকে কিন্তু 100% আপনার টু ফ্যাক্টরটা অন হবে। এখানে আমার পাসওয়ার্ডটা দিতে বলতেছে, তো আপনাদের হয়তো বা ফেসবুকের রানিং পাসওয়ার্ডটা এখানে দিতে বলবে। তো জাস্ট পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের আর ওই ই অপশনটা আসে না, ইউ ক্যান নট মেক দিস প্রবলেম, তো এই অপশনটা কিন্তু এখানে আসবে না, কারোই আসবে না। এরপর এখান থেকে আপনি চাইলে নাম্বার অথবা টেক্সট মেসেজ যার মাধ্যমে করতে চান, তো আমি যে অ্যাপটা রাখলাম এবং নেক্সট করলাম, আপনারা যারা নাম্বার দিয়ে করতে যাবেন এই টেক্সট এসএমএস সিলেক্ট করবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করলাম, এটা নেক্সট করে দিলাম। তো নেক্সট করে দিলে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে কপি কেয়া একটা অপশন আসবে। তো এগুলো যারা হচ্ছে টু ফ্যাক্টর অ্যাপের ভিতর অন করতে জানেন তারাই শুধু জানবেন। এরপর হচ্ছে আমি আমার অ্যাপে গিয়ে এটা সেট করে দেবো, এগুলো হয়তো ব্ল্যাক আসবে কারণ এই অ্যাপটার ভিতরে আসলে স্ক্রিন রেকর্ডটা হবে না। তো জাস্ট এখানে গিয়ে আমি জাস্ট সব কিছু সেট করে নিচ্ছি। তো সেট করার পর এখান থেকে একটা কোড বের হয় আপনারা জানেন, তো কোডটা আমি জাস্ট এখান থেকে কপি করে নেব। তো কোডটা কপি করে জাস্ট এখানে চলে আসবে এবং এখান থেকে যে নেক্সট অপশনে ক্লিক করে দেবো এবং এখানে এই যে কোডটা পেস্ট করে দেবো। তো কোডটা পেস্ট করলে এখানে নেক্সট অপশন আসবে, এখান থেকে নেক্সট করলে দেখবেন যে টু ফ্যাক্টরটা ডান হয়ে গেছে। তো এরপরে কিন্তু আপনি চাইলে যারা হচ্ছে নাম্বারে সরাসরি অন করতে পারবেন না তারা কিন্তু চাইলে এই অ্যাপ্লাই ট্রিক্সটা করতে পারেন, যে হচ্ছে আপনি টু ফ্যাক্টর অ্যাপে নিলেন তারপরে পরবর্তীতে ফেসবুক অ্যাপে গিয়ে এখান থেকে চেঞ্জ করে দিলেন। তো এগুলো যদি একটু ঝামেলার কাজ তবে আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে, হয়তো একবার না দেখলে যদি না বুঝেন আবার রিপিট করবেন তাহলে অবশ্যই অন করতে পারবেন। মেটা অ্যাকাউন্ট থেকে করলে অবশ্যই সবার টু ফ্যাক্টরটা অন হবে, এটাই হচ্ছে সিক্রেট ট্রিক্স। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।